নমস্কার বন্ধুরা, পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী ধনুলগ্ন ধনুরাশির মাসের বাকি সময়টা কেমন যাবে সেই আলোচনা আমরা প্রবেশ করছি। আপনারা অবশ্যই দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, এখানে পাশাপাশি দুটি হরোস্কোপ দেখতে পাচ্ছেন। তার মধ্যে বাঁদিকের হরোস্কোপটা হচ্ছে মাসের প্রথম পক্ষের এবং ডানদিকের হরোস্কোপটা যেটা নেভি ব্লু রঙের সেটা মাসের দ্বিতীয় পক্ষের। এই দুই হরোস্কোপের নিরিখে আমি আপনাদের জানাবার চেষ্টা করব যে এই পরিস্থিতি অনুযায়ী বাকি সময়টা আপনাদের কেমন কাটবে। তাই আলোচনাটা সবাই মনোযোগ সহকারে শুনবেন। বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা, অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। বন্ধুরা, আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজে এসে তার ইনবক্সে মেসেজ করলে আমাদের যাবতীয় কন্ট্যাক্ট বুকিং ডিটেলস আপনি পেয়ে যাবেন। এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে। তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লিখে ফেসবুকে সার্চ করলেও আমাদের পেজ এবং আমাদের গ্রুপ আপনি খুঁজে পেয়ে যাবেন। আমাদের সঙ্গে আপনি ফোনেই বুকিং করে ছক দেখাতে পারেন এবং সেখানে যাবতীয় তথ্যাবলী, ছক বিচার সমস্ত কিছু হওয়া সম্ভব। কাছে আসা যেহেতু সম্ভব নয় বর্তমান পরিস্থিতিতে, ফোনেই অবশ্যই কনসালটেশন আপনি নিতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলও ফলো করতে পারেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট নিয়ে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি যাতে অন্যান্য ধনুর মানুষেরা দেখতে পান আপনারই সাহায্যে দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। ধনুর সবথেকে বড় ঘটনাটা ঘটে গেছিলো গত মাসে, সেটা হচ্ছে বৃহস্পতি নিচস্থ হয়েছিল এবং বৃহস্পতি নিচস্থর সঙ্গে সঙ্গে রাশিতে কেতু এবং সপ্তমে রাহুর একটা পূর্ণ কালসর্পের প্রভাব রাশির ওপর কিন্তু চলছে। বৃহস্পতি নিচস্থ শারীরিক ক্ষেত্রে কিছুটা দুর্বলতা, মানসিক জোরের কিছুটা অভাব এগুলোকে ইন্ডিকেট করে এবং বৃহস্পতি নিচস্থ হয়ে যাওয়ার জন্য কিছু ক্ষেত্রে আপনাদের ডিসিশানে টুকিটাকি বিষয়ে ভুল ভ্রান্তি এগুলো আসার সম্ভাবনা আছে। তবে বৃহস্পতি যেহেতু লগ্নেশ এবং সে দিয়ে গেছে, আপনাদের কিন্তু সেলফ এফর্ট এবং নিজের চেষ্টায় কোনো যদি কিছু করেন, কর্মের ওপর জোর দিয়ে যদি আর্থিক ইনকামের চেষ্টা করেন, সেগুলো আপনার সহায় হবে। সেই বিষয়গুলো আপনি কিন্তু ভালো পাবেন। রাশির তৃতীয় বুধ কমিউনিকেটিভ, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী এইখানে বুধের কার্যকারিতা কিছুটা ব্যাহত হচ্ছে। তবু আমি বলবো যেসব স্থানে বা যেসব দেশে কর্মের যোগাযোগ আছে তার মধ্যে অনলাইনের কোনো কাজ, সেলসের কোনো কাজ, বাণিজ্যিক শাখার কোনো কাজ, এগুলো কিন্তু ভালোর দিকে এগোচ্ছে। পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী যখন লকডাউন ওপেন হবে তখন সব ক্ষেত্রে সব পরিসরগুলো একসাথে অন হবে না, এটাই আমরা আশা করি। কারণ কিছু কিছু পার্ট বাই পার্ট কর্মের জায়গাগুলো কিন্তু অন হতে পারে, যেমন টেকনিক্যাল বিভাগ, ব্যাংক, রেলওয়ে সেক্টর, এগুলোর অনুযায়ী যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা অবশ্যই অনুকূল এবং কিছু আয়ের ক্ষেত্রেও কিছু ভালো ফল আপনি পেতে পারেন এবং এই বিষয়টা কিন্তু হরোস্কোপে গুরুত্বপূর্ণ। যে কোনো টেকনোলজি টেকনিক্যাল কাজের ক্ষেত্রে ভালো। এছাড়া অনলাইন যারা কাজ করছেন, যারা আইটি সেক্টরে কাজ করছেন, এরকম অনেক মানুষ আছেন যে বাড়ি থেকে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিছু জায়গা কিন্তু স্ট্রং থাকছে। শুক্র রাশি ষষ্ঠে এবং শুক্র রাশি ষষ্ঠে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কম্পিটিটিভ জায়গাটা ভালো হলেও কিছু বিষয়, মহিলাদের সঙ্গে তর্ক বিবাদ ঝগড়াঝাটি এগুলো এড়িয়ে চলাই ভালো। হেলথ মাঝে মাঝে ডাউন হয়ে যাওয়ার জন্য আপনার কাজের ক্ষেত্রে যে ফোর্স, সেই ফোর্সটা কিছুটা ডাউন হতে পারে লকডাউন পরবর্তী পরিস্থিতিতেও। দ্বিতীয় পক্ষে সূর্য হচ্ছে তুঙ্গস্থ। সূর্য কি? সূর্য আপনাদের রাশি সাপেক্ষে কী ভূমিকা পালন করছে? ভাগ্যপতির ভূমিকা পালন করছে। ভাগ্য মানে আপনার স্টোরড কর্মফল, এবং সেই কর্মফল যদি আপনার ছকে শুভ থাকে, আপনার যদি প্রিভিয়াস কর্মফল ভালো থাকে, তাহলে সূর্য তুঙ্গস্থ হওয়ার জন্য আপনি কিছু ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন এবং নতুন চাকরি পাওয়া বা চাকরি ক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট হওয়া এগুলোর বিষয়ে কিন্তু ভাগ্য আপনাকে সহায়তা করবে। কিন্তু আপনার যদি কর্মফল খুব ডাউন থাকে, একদম ভালো না থাকে, তাহলে কিন্তু ভাগ্যপতির বেনিফিট বা তুঙ্গস্থর বেনিফিটটা সব ক্ষেত্রে আপনি পাচ্ছেন না। কথা বেঁচে যারা খান, শিক্ষাগত পেশায় যারা আছেন, তাদের ক্ষেত্রে কিছু বিষয় ভালো যাবে। তবু আমি বলবো হিসাব যারা রক্ষক, হিসাব যারা মেনটেন করেন, তাদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা দরকার, কারণ দ্বিতীয় ঘরে এতগুলো গ্রহ সেখানে কিন্তু কিছুটা ডাউন সিচুয়েশান আনতে পারে। ব্যবসার কথা যদি বলি, ব্যবসার ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল আছে। এখানে অবশ্যই রাহু কেতু দুজনেই তুঙ্গস্থ হলেও ব্যবসার ক্ষেত্রে বুধ কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে। চাকরির অধিপতিও বুধ নিচস্থ হচ্ছে এবং ব্যবসার অধিপতিও বুধ ইটসেলফ নিচস্থ হচ্ছে। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রত্যেকের মানুষ প্রত্যেক মানুষের জন্মছক আলাদা আলাদা,
তো যাদের জন্মছকে জন্মকালীন অবস্থায় বুধ নিচস্থ, অর্থাৎ সরাসরি বলতে গেলে আমি যেখানে বুধ ডায়াগ্রাম করেছি ঠিক সেম পজিশনে বুধ আছে, তাহলে কিন্তু এই সময় ব্যবসার ক্ষেত্রে খুব স্ট্রং রেজাল্ট এই সময় আসবে না। চাকরি ক্ষেত্রে আপনার পরিশ্রম বাড়বে এবং ব্যবসার ক্ষেত্রে স্ট্রং রেজাল্ট আসবে না, কিছু কুইক ডিসিশনে ভুলভ্রান্তি হতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ব্যবসার ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে রিইনভেস্ট করা, বিরাট অ্যামাউন্টের বিনিয়োগ করা, এগুলো কিন্তু কিছু বিষয়ে ডাউন সিচুয়েশন ডেকে আনতে পারে। এই বিষয়গুলো ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা দরকার, নচেৎ কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা আসার সম্ভাবনা হরস্কোপে প্রবল থেকে অতিপ্রবল হতে পারে। শুক্র ভালো থাকার জন্য কৃষিকাজ, কাঁচা আনাজ ইত্যাদির ব্যবসার জায়গাটা ভালো এবং অলরেডি এইসব ব্যবসায় আবার প্রোগ্রেস আসার একটা সম্ভাবনা সরকারের তরফ থেকেও জানানো হয়েছে। এছাড়া আমি বলবো যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন, ইভেন্ট ম্যানেজমেন্টের যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রেও ধীরগতিত হলেও এটা এগোবে এবং যেসব দেশে ব্যবসার জায়গাটা ভালো সেখানে কিন্তু পরিবেশগত দিক থেকে অভিনয় শিল্পকলা ইত্যাদি ক্ষেত্রেও কিছু ভালো ফল পাবেন, কারণ প্রচুর মানুষ আছেন যারা দূর দেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, তাদের ক্ষেত্রে এই জায়গাটা লাগু হচ্ছে। শেয়ার লটারির বিষয়টা যদি আমি টেনে আনি, এখানে কিছু ভালো ফল পাবেন, দুটো ক্ষেত্রে আপনি ভালো ফল নাও পেতে পারেন। দুটো ক্ষেত্র হচ্ছে, প্রথমটা হচ্ছে আপনার জন্মছকে বুধ নিচস্থ থাকলে, দ্বিতীয়টা হচ্ছে আপনার ছকে শনি মঙ্গল যোগ থাকলে। এই দুটো যোগে কিন্তু এই শেয়ার লটারির জায়গাটা ভালো ফল নাও আসতে পারে। এবার হচ্ছে এডুকেশন, পড়াশোনা। পড়াশোনার ক্ষেত্রে আমি প্রথমেই বলবো জ্ঞানকারক দুই গ্রহ নিচস্থ হয়ে যাওয়ার জন্য, বৃহস্পতি এবং বুধ, পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অনীহা ভাব আসতে পারে, সিলি মিস্টেকের পরিমাণ পুনরায় বাড়তে পারে, এগুলোর বিষয়ে একটু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। এছাড়া শুক্র সক্ষেত্রী থাকার জন্য পরবর্তী সময় যারা অনলাইনে পড়াশোনা করছেন, ভালো রেজাল্টের ক্ষেত্রে ভালো হবে এবং সূর্য তুঙ্গস্থর জন্য মেডিকেল সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা এগোচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। সরকারি আন্ডারটেকিং কোর্স বা বাড়ি থেকে পড়াশোনা করছেন যারা, তাদের ক্ষেত্রে কিছু এই সময় গ্রোথ আস্তে আস্তে বাড়তে পারে। গ্রোথ মানে ধরুন পড়াশোনা করছেন আর চাকরি পাবেন এই নয়, সেলফ ডেভেলপমেন্টটাকেও আমি গ্রোথ হিসেবে ধরতে পারি, এখানে কিন্তু গ্রোথ বাড়তে পারে। তবে বুধ জন্মকালে নিচস্থ থাকলে আপনার গ্রোথ খুব একটা বাড়বে না, যদি জন্মকালে না নিচস্থ থাকে আকাশে নিচস্থ হলেও এখানে কিন্তু কিছু গ্রোথ বাড়তে পারে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন অলরেডি, কিছু নতুন কিছু প্রোগ্রেস আপনাদের ক্ষেত্রে হতে পারে। তবে নিউ অ্যাডমিশন যে কোনো ইনস্টিটিউটে বা কোনো রিসার্চ ওয়ার্কে, এখানে কিন্তু কিছুটা বাধাবিঘ্ন থাকতে পারে। এছাড়া মোটামুটি ওভারঅল জায়গাটা ভালো, তবে লকডাউনের পরবর্তী পরিস্থিতিতে কোনো যদি ভাইবা ইন্টারভিউ বা ভাইবা কিছু থাকে সেই বিষয়টা আপনাকে কিন্তু একটু ভেবেচিন্তে এগোতে হবে। এবার আমাদের আলোচনা হচ্ছে প্রেম। মাসের শুরুটা ভালো প্রেমের ক্ষেত্রে এগোবে, শনি মঙ্গল যোগের ব্যক্তিদের প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, মঙ্গল তুঙ্গস্থ হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে আবেগ ইমোশন বেশি থাকবে, ভালো যাবে। দ্বিতীয় পক্ষে প্রেমের ঘরে সূর্যের অবস্থান, অবশ্যই সূর্য তুঙ্গী, আপনার পার্টনারের মেজাজ একটু স্ট্রং হতে পারে, আপনার এবং আপনার পার্টনারের মধ্যে ইগোয়েস্টিক নেচারটা কিছু বিষয়ে বাড়তে পারে, আপনার পার্টনারের লাইফে কোনো উন্নতি কোনো প্রোগ্রেস হতে পারে, পার্টনারের থেকে আপনি গুড অ্যাডভাইস পেতে পারেন, কিন্তু এই রাগ জেদ ইগো এই তিনটে বিষয়কে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে প্রেমের জায়গাটা কিন্তু ঠিকঠাক থাকার সম্ভাবনা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি নতুন প্রেমের যোগ এ মাসে আসতে পারে, যদি শনি মঙ্গল যোগ থাকে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে। বিবাহযোগ, বিবাহযোগের জায়গা দুর্বল, ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অতিপ্রবল, তাই বিবাহযোগের বিষয়ে আপনাকে কিন্তু অতিরিক্ত ধীরে চলনীতি অবলম্বন করতে হবে। বুধ নিচস্থ হয়ে যাওয়ার জন্য হঠকারি সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং এই 7 তারিখের পর থেকে কিছু সমস্যা আসতে পারে। মেন সমস্যা হচ্ছে ডিলে হওয়া, সঠিক পাত্রপাত্রী খোঁজ না পাওয়া, এগুলোর কিছু প্রবলেমস অ্যারাইজ করতে পারে। দাম্পত্য সুখের বিষয়ে কয়েকটা পার্টিকুলার বিষয়ে সমস্যা আসতে পারে। নাম্বার ওয়ান, যদি আপনার বুধ নিচস্থ থাকে পার্টনারের হেলথ নিয়ে সমস্যা আসতে পারে, যদি আপনার ছকে শনি মঙ্গল যোগ থাকে আত্মীয় স্বজনের সঙ্গে কোনো বিষয়ে মতান্তর এই নিয়ে সমস্যা আসতে পারে। তবে নিজেদের মধ্যে কেমিস্ট্রিটা যে একদম ডাউন হয়ে যাবে তা নয়, সেটা ঠিক থাকবে, একটু পার্টনারের হেলথ বা আপনার ক্ষেত্রে একটু মেজাজ কন্ট্রোল বা আত্মীয় স্বজনের বিষয়টা একটু কেয়ারফুল থাকতে হবে, মধ্যমানের বলতে পারেন। তবে দাম্পত্য সুখের রোম্যান্টিক মুড কিন্তু কিছু বিষয়ে বজায় থাকবে, কিন্তু
পার্টিকুলার এই ক্লজগুলো থাকলে শনি মঙ্গল যোগ বা বুধ নিচস্থ আপনি কিন্তু অন্যদের তুলনায় কিছুটা এই সুখভোগের বিষয়ে পিছিয়ে থাকবেন। এবার দৈনিক রাশিফলটা একটু ফলো করবেন, সেখানেও ডিটেল আলোচনা আপনারা পরপর পাবেন। এবার আলোচনা হচ্ছে বিবিধ বিষয়। বিবিধ বিষয়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি তুলে ধরবো। এখন অবধি যদি কোনো বন্ধু সাবস্ক্রাইব না করে উঠতে পারে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দিন। অবশ্যই আমাদের সঙ্গে ফোনে আপনি বুকিং করে আপনার ছক বিচার করাতে পারেন, ফেসবুক পেজে চলে আসুন, সমস্ত বুকিং ডিটেলস পেয়ে যাবেন। হ্যাঁ, এবার আমাদের আলোচনা হচ্ছে প্রথমেই হেলথ, কী কী রোগভোগ আসতে পারে। এক তো আমি বললাম যে বৃহস্পতি নিচস্থ থাকার জন্য দুর্বল ইমিউনিটি, এছাড়া রোগভোগের বিষয়ে কোমরের ব্যথা বেদনা, গাইনি সমস্যাগুলো আসতে পারে। তবে ভালো চিকিৎসকের পরামর্শ পেতে পারেন। শুক্র ষষ্ঠে সক্ষেত্রী এবং পরবর্তী সময় রবি তুঙ্গস্থ হচ্ছে রাশির পঞ্চমে, ভালো চিকিৎসকের স্বর্ণাপন্ন বা মেডিকেল ট্রিটমেন্ট এগুলো পেতে পারেন। কিন্তু পেটের গোলমাল, হজমের সমস্যা কিছুটা লেগেই থাকবে। অস্থিরতা এবং হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা দরকার। সকলের তো একই মানে পরপর সব রোগগুলো আসবে না, এর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু রোগ আসার চান্স আছে। যেটা শনি মঙ্গল যোগ থাকলে আমি প্রত্যেকটি রাশিতেই বলেছি, হাড়ের ব্যথা বেদনার বিষয়ে আপনাকে কিন্তু আরও সতর্ক হতে হবে। এবার আমাদের আলোচনা হচ্ছে খেলোয়াড়দের ক্ষেত্রে মাসটা কেমন যাবে। খেলাধুলোর জায়গাটা প্রায় স্তব্ধ, ইনডোর গেমস বা ভার্চুয়াল গেমগুলো হচ্ছে। তবে লকডাউনের পরবর্তী সময় খেলাধুলোর চর্চার সঙ্গে যাদের যুক্ত তাদের ক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেস বা ইত্যাদি বিষয়ে কিছু ভালো ফল আপনি পেতে পারেন, ভালো থাকবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে এই মাসটা ভালো, বেশ স্ট্রেংথ বাড়বে, যোগাযোগ বাড়বে। সন্তান যোগ শুভ, তবে শনি মঙ্গল যোগ জন্মছকে থাকলে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথের বিষয়ে কেয়ারফুল থাকতে হবে, নচেত সন্তান যোগ এ মাসে ভীষণই ভালো। ভালো বাড়িঘর গ্যাজেটস কেনাকাটি করার বিষয়ে আপনাকে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এক, চতুর্থ স্থানে বুধ নিচস্থ, দুই, চতুর্থ পতি বৃহস্পতি নিচস্থ, ভুল সিদ্ধান্ত হতে পারে। হঠকারী ঝোঁকের মাথায় মোবাইল বা ইত্যাদি কিছু কিনবেন না, খুব ভেবেচিন্তে পরিকল্পনা করে সাত মাস ভেবে তবেই কিন্তু কিনবেন। এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি, এছাড়া যেটা দেখতে পাচ্ছি পিতার হেলথের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। ছোটো ছোটো ছেলে মেয়েদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা সাত তারিখের পর থেকে বাড়বে। যারা ধরুন ছোটো ছোটো ছেলে মেয়ে আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। লোন ফোন ইত্যাদি অর্থনৈতিক অবস্থাটা আলোচনা করছি, লোন বা ইত্যাদি কিছু চেষ্টা যদি করতে পারেন পরবর্তী সময় পেয়ে যাবেন। আর্থিক যোগান হতে পারে, পাওনাগণ্ড অর্থ উদ্ধার হতে পারে, সেগুলোর বিষয়ে আপনি ভালো ফল এ মাসে পেতে পারেন। কিছুটা অনলাইন ফ্রড চক্র অ্যাক্টিভ থাকছে, টাকা হাতিয়ে নেওয়া, টাকা জালিয়াতি করে নেওয়া ইত্যাদি বিষয়ে কিন্তু আপনাকে আরও সতর্ক হতে হবে। এখানে কিন্তু কিছুটা ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি, এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি অর্থনৈতিক বিষয়ে কোনো কাগজপত্রের সাইন লেখালেখি করার বিষয়ে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। এই লেখালেখির বিষয়ে কিছু ভুলভ্রান্তি ভুল ত্রুটি হতে পারে। কাউকে কোনো কথা না দেওয়াই এই মাসে ভালো, সেই কথা কিন্তু পরবর্তী সময় আপনি রাখতে নাও পারেন। আর কারোর কথায় 100% বিশ্বাস করাও কিন্তু এই মাসে উচিত নয়, সেটা কিন্তু হরস্কোপে আবার নেগেটিভ পয়েন্টে যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে যেহেতু বৃহস্পতি নিচস্থ আছে, বুধ নিচস্থ আছে, সাত তারিখের পর থেকে একটু কেয়ারফুল থাকবেন। আপনাদের যাতে সন্তান আছে সেই সব সন্তানদের জীবনে কিছু উন্নতি, প্রোগ্রেস, ডেভেলপমেন্ট ঘটতে পারে। মানসিক শান্তির কিছু অভাব জন্মছকে বুধ নিচস্থ থাকলে সাত তারিখের পর থেকে আসতে পারে। কখন? বুধ নিচস্থ থাকলে। তাহলে এই রাশিফলটা আমি একটু মডিফাই করলাম এবং একটু কাটছাট করাও হলো, আপনি দেখতে পেলেন। অবশ্যই দেখুন এন্ড স্ক্রিনে বৃহস্পতি নিচস্থর ভিডিও, সূর্য তুঙ্গস্থ পয়লা বৈশাখে সেই ভিডিওটা ফুটে উঠেছে, ক্লিক করে দেখে নিন। ফিরে আসছি আমরা নতুন রাশিফল নিয়ে। সকলকে নতুন বাংলা বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। অবশ্যই শরীরকে সুস্থ রাখুন এবং নিয়মগুলো মেনে চলার চেষ্টা করুন। পশু পাখিকে, দুস্থ পশু পাখিকে এদেরকে একটু আহার প্রদান করুন, অনেকটাই ভালো ফল পরবর্তী সময় পাবেন। নমস্কার।